নমস্কার বন্ধু সকল, স্বাগতম জানাইছো মোর চ্যানেলটিলৈ। বন্ধু সকলে, এই ভিডিওটিত আলোচনা করিম ডি এল এড পেট এক্সামের কারণে সমাজ বিজ্ঞানের কেটামান গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের বিষয়ে। বন্ধু সকল, মোর চ্যানেলটিলৈ যদি নতুনক আহিছে তেতিয়াহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লব। এক নম্বর প্রশ্নটা হল প্রভার্টি এন্ড দ্য আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কিতাবখন কোনে লিখিছিল? ইয়াতে দিয়া আছে অপশন ক দাদাভাই নাওরোজি, অপশন খ রামেক চন্দ্র দত্ত, অপশন গ কুমার সেন। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল অপশন ক দাদাভাই নাওরোজি। দুই নম্বর প্রশ্নটা হল ফোর্ট উইলিয়াম কলেজ কোনে প্রতিষ্ঠা করেছিল? ইয়াতে দিয়া আছে অপশন ক লর্ড মেকেল, লর্ড কর্নাওলিস, লর্ড ওয়েলসেলি আর এটাউন হয়। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল অপশন গ লর্ড ওয়েলসেলি। তিনি নম্বর প্রশ্নটা হল দ্য সাইন্টিফিক সোসাইটি কোনে উলিয়াইছিল? ইয়াতে দিয়া আছে অপশন ক স্যার সৈয়দ আহমেদ খান, অপশন খ লর্ড কর্নাওয়ালিস, গ উইলসন আর এটাউন হয়। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল অপশন ক স্যার সৈয়দ আহমেদ খান। চারি নম্বর প্রশ্নটা হল প্রার্থনা সমাজ কোনে প্রতিষ্ঠা করেছিল? ইয়াতে দিয়া আছে অপশন ক রাজা রামমোহন রয়, খ আত্মারাম পান্ডুরাং, গ দেবেন্দ্রনাথ টেগোর আর দয়ানন্দ সরস্বতী। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল অপশন খ আত্মারাম পান্ডুরাং। পাঁচ নম্বর প্রশ্নটা হল তলর কোনজনক ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলে কোয়া হয়? ইয়াতে দিয়া আছে অপশন ক রামমোহন রায়, অপশন খ জওয়াহরলাল নেহরু, অপশন গ রাম গোপাল ঘোষ, অপশন খ আত্মারাম পেডুরাং। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল অপশন ক রামমোহন রায়। ছয় নম্বর প্রশ্নটা হল কোনে ভারতীয় সংঘ প্রতিষ্ঠা করেছিল? ইয়াতে দিয়া আছে অপশন ক দাদাভাই নাওরোজি, অপশন খ এ অ হুম, অপশন গ বাল গঙ্গাধর তিলক আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল অপশন খ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সাত নম্বর প্রশ্নটা হল ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনত কোনে সভাপতিত্ব করেছিল? ইয়াতে দিয়া আছে অপশন ক ফিরোজ শাহ মেহতা, অপশন খ এস ব্যানার্জি, অপশন গ গণেশ আগরকর, অপশন খ দাদাভাই নাওরোজি। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল অপশন খ দাদাভাই নাওরোজি। আট নম্বর প্রশ্নটা হল ব্রিটিশ সংসদত সদস্য হিসেবে কোনে প্রথমে নির্বাচিত হয়েছিল? ইয়াতে দিয়া আছে অপশন ক ডব্লিউ সি ব্যানার্জি, ডি এন ওয়াসা, বদরুদ্দিন তামাবুজি আর দাদাভাই নাওরোজি। ইয়ারে শুদ্ধ উত্তরটা হল অপশন খ দাদাভাই নাওরোজি। ন নম্বর প্রশ্নটা হল মহাত্মা গান্ধীর জন্ম কিমান সনত হয়েছিল? ইয়ারে শুদ্ধ উত্তরটা হল অপশন ক 2 অক্টোবর 1879 সন, আর মৃত্যু হয়েছিল 30 জানুয়ারি 1948 সনত। দশ নম্বর প্রশ্নটা হল মহাত্মা গান্ধীর পিতাকর নাম কি আছিল? ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হল অপশন খ করমচান্দ গান্ধী। করমচান্দ গান্ধী আছিল মহাত্মা গান্ধীর পিতাকর নাম। বন্ধুসকল, ভিডিওটো যদি ভাল লাগিছে তেতিয়াহলে লাইক কমেন্ট কৰিব আৰু লগতে চেনেলটো সাবস্ক্রাইব কৰি লব।